সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি মোহাম্মদ আকবর হোসেন খান, ইংরেজি প্রভাষক, ইংরেজি বিভাগ, আদর্শ মহাবিদ্যালয় দিনাজপুর। আজ আমি তোমাদেরকে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 9 লেসন 3 বাংলাদেশ ইজ ইন ইটালি এই লেসনটা নিয়ে আলোচনা করব। চলো এখন লেসনটা নিয়ে আলোচনা করা যাক। এখানে কি দেওয়া আছে? বাংলাদেশ ইজ ইন ইটালি, অর্থাৎ ফাইন্ড আউট দ্য রিজনস ওয়াই লার্জ গ্রুপস অফ পিপল ফ্রম আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড হ্যাভ মাইগ্রেটেড টু বাংলাদেশ, অর্থাৎ এই বাংলাদেশ থেকে যে ব্যক্তিরা বাইরের দেশে গেছে তাদের কারণটা খুঁজে বের করার চেষ্টা করো। অ্যান্ড সেটেল ডাউন ওভার দ্য এজেস, এবং বিগত দশকগুলোতে তারা এই দেশে চলে যায়, সেখানে তারা স্থানান্তরিত হয়েছে। অলসো ডিসকাস হাউ অ্যান্ড হোয়াই ইন রিসেন্ট টাইমস বাংলাদেশি হ্যাভ গন অ্যাব্রড টু সিক এ নিউ লাইফ ফর দেমসেলভ, এবং এই তারা যে বাংলাদেশ ছেড়ে বাইরে দেশে গেছে কেন তারা গেছে সেই কারণটা খুঁজে বের করার চেষ্টা করো। Read the following passages by Itisam Kabir and then attend the activities that follow. এই ফলোয়িং প্যাসেজটা পড়ো, এটি ইতিসাম কবির যার যার পক্ষ থেকে বা যার মুখ যার পক্ষ থেকে আমরা বা প্রতিবেদন থেকে আমরা এটা জানতে পারছি। বাংলাদেশ ইজ ইন ইটালি, লাস্ট মান্থ এ 20-year ড্রিম কেম ট্রু, গত মাসে একটা 20 বছরের স্বপ্ন সত্যি হলো। কার স্বপ্ন? ইতিসাম কবির, সে ইটালিতে গিয়েছিল। উইথ ইজ ইটালি আমরা ইটালি শহরে গিয়েছিলাম। ওয়াইল ইট ওয়াজ এন অ্যামেজিং লেসন ইন দ্য হিস্ট্রি, যেটা হচ্ছে ইতিহাসে একটা বিস্ময়কর একটা ঘটনা। আই ওয়াজ অলসো টেকেন বাই সারপ্রাইজ অ্যাট দ্য বাংলাদেশ ইজ ইন ইটালি, ইটালি শহরে ওই বাংলাদেশিদেরকে দেখে আমিও বিস্মিত হয়ে যাই। আই হার্ড এস্টিমেটস অফ বিটুইন 20 লাখ অ্যান্ড 60 লাখ বাংলাদেশ ইজ ইন ইটালি, আমি শুনে সেখানে ধারণা করলাম যে সেখানে প্রায় 20 লক্ষ থেকে 60 লক্ষ বাংলাদেশি ইটালি শহরে রয়েছে। আই সো দেম ইন রোম, আমি তাদেরকে রোমে দেখলাম, ফ্লোরেন্স, ভ্যানিস, বাট নট ইন সিয়েনা, অর্থাৎ আমি তাদের রোম, ফ্লোরেন্স অ্যান্ড ভ্যানিস শহরে দেখেছি কিন্তু সিয়েনায় নয়। দ্য ওয়ান্স আই সো অল হ্যাড স্মল টু মিডিয়াম সাইজ বিজনেস, এবং তাদেরকে আমি ছোট থেকে মাঝারি বিভিন্ন ধরনের ব্যবসায়ী দেখলাম। ইন রোম দে ওয়ার সেলিং হ্যান্ডমেড সানগ্লাসেস অ্যান্ড টুরিস্ট ম্যাটেরিয়ালস, রোম শহরে তারা হ্যান্ডমেড সানগ্লাস এবং টুরিস্ট ম্যাটেরিয়াল অর্থাৎ পর্যটকদের যে জিনিসগুলো লাগে সেটা তারা বিক্রয় করতেছিল অন দ্য স্ট্রিটস। পথে ইন ফরেস্ট ফরেস্টরে উই ওয়ার্ক ইন টু এ স্টোর সেলিং ইন্ডিয়ান লুকিং থিংস, আমরা একটা দোকানে গেলাম ফরেস্ট শহরে, সেখানে একটা ইন্ডিয়ান দোকান দেখলাম, মনোহরি দোকান, অনলি টু ফাইন্ড দ্য ওনার ওয়াজ আ বাংলাদেশি হু হ্যাড এ চেইন অফ দিস স্টোর ইন দ্য সিটি, অর্থাৎ দেখলাম যে এই দোকানের মালিক হচ্ছে আগে বাংলাদেশি যে এই দোকানে ছিল। ইন ভ্যানিস দে আর সেলিং ট্রিঙ্কেটস, ভ্যানিস শহরে তারা ট্রিঙ্কেটস নামক পুতুল বিক্রি করতেছিল, লাইক দ্য লিটিল পাপেট অর্থাৎ ছোট ছোট পুতুল মেড ফ্রম বেলুন বেলুন দিয়ে তৈরি। অন দ্য একাডেমিয়া ব্রিজ অ্যান্ড সান ইন সান সান মার্কো স্কোয়ার, অর্থাৎ একাডেমিয়া ব্রিজের সান মার্কো স্কোয়ারে ওয়ান সেলার টোল মি দিস উড নট সেল ইন রোম, একজন বিক্রেতা বললো যে রোম শহরে এটা বিক্রি হবে না। বাট ইন ভ্যানিস দ্য টুরিস্ট বাই দ্যাম, কিন্তু ভ্যানিস শহরে পর্যটকরা এগুলো ক্রয় করে। দে ওয়ার ইনক্রেডিবলি কাইন্ড অ্যান্ড পলাইট টু আস, তারা আমাদের কাছে অবিশ্বাস্যভাবে খুব ভদ্রতামূলক আচরণ করলো। দ্য পার্সন ইন ফ্লোরেন্স মাস্ট টু আওয়ার প্রোটেস্টেন্ট ট্রিটেড আস উইথ কোকস অ্যান্ড আইসক্রিম, আমাদের এই ফ্লোরেন্সের একজন ব্যক্তি আমাদের বাধা সত্ত্বেও আমাদেরকে কোক আইসক্রিম দিয়ে আপ্যায়ন করলো। অ্যান্ড সো থিংস টু আস অ্যাট লাস্ট ডিসকাউন্টস, এবং তাদের পণ্যগুলো আমাদের কাছে খুব একটা বিশাল ছাড়ে তারা বিক্রয় করলো। হয় ইট কেম টু প্রাইসে, যখন দামের বেলা আসলো দেশে তারা বললো পে আস হোয়াট ইউ ওয়ান্ট, অর্থাৎ আপনি যা চান তাই পরিশোধ করুন। উই আর সো হ্যাপি টু সি এ বাংলাদেশি টুরিস্ট হিয়ার, তারা বললো যে বাংলাদেশি টুরিস্ট দেখতে পেয়ে তারা এখানে খুব খুশি। ইট ওয়াজ এ কাইন্ড অফ হ্যাগিং ইন রিভার্স, তাদের সাথে একটা আমাদের প্রায় দর কষাকষি শুরু হলো। ওয়ান স্ট্রেট ভেন্ডর ইন রোম, রোমে একটা বিক্রেতা আফটার সেলিং এ সানগ্লাসেস অ্যাট 80 ইউরো টু ইউরোপিয়ান পার্সন, অর্থাৎ দেখলাম যে রাস্তায় একজন বিক্রেতা একটা ইউরোপিয়ানকে 18 ইউরো দিয়ে একটা সানগ্লাস বিক্রি করলো। টার্নড অ্যারাউন্ড অ্যান্ড সোল্ড মি এ সিমিলার সানগ্লাস অ্যাট 4.5 ইউরো, কিন্তু ওই একই সানগ্লাস আমাকে 4.4 ইউরোতে বিক্রি করলো। আই ওয়ান্টেড টু পে হিম মোর, কিন্তু আমি তাকে আরো বেশি দিতে চাইলাম, বাট ইট ইনক্রেডিবল অ্যাজ ইট সিমস, কিন্তু এটা আমার অবিশ্বাস্য, সে দিতে চাইল না, ইট নট টেক, ইচ্ছে নিল না। আই থিঙ্ক দিস বিয়ারলি কভার্ড হিজ কস্ট, আমার মনে হয় যে আমি যেটা দিছি সেটা দিয়ে তার জাস্ট ক্রয় মূল্যটাই উঠছে। অ্যাট অ্যাট এ মিনি ফ্রি মার্কেট অফ বাংলাদেশি স্টোর্স
টিভিটের স্টেশন ইন রোম, অর্থাৎ এই রোমের টিভিটের স্টেশনে একটা ছোট বাংলাদেশি একটা দোকান। আই ফেল ইন টু এ ডিসকাশন অফ দ্য বিজনেস, আমি ওই তাদের ব্যবসা নিয়ে আলোচনা করলাম। ইট কস্ট দেম 1000 টু 2000 ইউরোস এ মান্থ টু রেন্ট ইন চিস্টোন, তারা বললো। অর্থাৎ ওই ফিলি মিনি ফ্লি মার্কেটে একটা বাংলাদেশি দোকানে আমি তাদের সাথে আলোচনা করতেছিলাম রোম শহরে। আই ফেল ইন টু এ ডিসকাশন, তাদের সাথে একটা ব্যবসা নিয়ে আলোচনা হচ্ছিল। ইট কস্ট দেম 1000 টু 2000 ইউরোস এ মান্থ টু রেন্ট ইন চিস্টোন, তারা বললো যে প্রতিটা দোকানের ভাড়া তাদেরকে মাসে 1000 থেকে 2000 ইউরো দিতে হয়। আচ্ছা, দ্য ওয়ার্ক ইজ ভেরি হার্ড, এই কাজটা হচ্ছে খুবই কঠিন। অ্যাট দ্য লিভ ফ্রুগালি, তারা খুব বিতবেই ভাবে থাকে। সো দে আর এবল টু সেভ সাম মানি উইথ দ্য সেম হোম, তাই তারা খুব কষ্ট করে টাকা জমা যেটা তারা বাড়িতে পাঠায়। ওয়ান সেভার ইন ভেনিস সেড হি ক্যান সেভ আপ টু ইউরো 1000 এ মান্থ, একজন বললো যে সে প্রতি মাসে 1000 ইউরো সেভ করে। বাট অনলি ইফ এ লট অফ কন্ডিশন আর মেট, যদি অনেকগুলো শর্ত তাকে পূরণ করতে হয়। হি হ্যাজ টু সেল এভারেজ 50 ইউরোস অর্ডলি ডেইলি, অর্থাৎ প্রতিদিন তাকে 50 ইউরো বিক্রয় করতে হয়, তাহলে সে এটা সঞ্চয় করতে পারে। হিজ ফুড এক্সপেন্সেস ক্যান নট এক্সিড ইউরো 80 মান্থ, অর্থাৎ তার খাদ্য বাবদ যে খরচটা হয় সেটা মাসে 80 ইউরো থেকে বেশি নয়। আই ওয়াজ ইন্সপায়ার্ড বাই দ্য এন্টারপ্রেনিয়রশিপ অ্যান্ড ট্রাস্ট বাই দ্য জেনারেসিটি, অর্থাৎ তাদের এই উদ্যোগটা, তাদের এই যে উদ্যোগী ভাব এবং তাদের এই উদাহরণটা দেখে আমি খুব উৎসাহিত হলাম। অ্যান্ড হোপ দেয়ার ডায়াসপোরা কাম টু সুন, এবং আমি জানি, আমি আশা করি তাদের এই অভিবাসন যেন তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হয়। হেয়ার ইজ দ্য স্টোর অ্যাট দ্য মিনি ফ্লি মার্কেট আউটসাইড দ্য টিভিটিনা, অর্থাৎ এখানে যে টিভিটা শহরে একটা ছোট্ট দোকান। এই ছিল এই লেসন নিয়ে আলোচনা। এখানে একটা টেবিল আছে, এটা তোমরা টেক্সট বই থেকে আরো আলোচনা করবে। সো আমার মনে হয় যে এখন তোমরা বাসায় বসে এই যে লেসনটা নিয়ে যদি আরও আলোচনা করো এবং এটা নিয়ে যদি আরও প্র্যাকটিস করো, তাহলে তোমরা আরও বুঝতে পারবে। এবং আমি আমার পক্ষ থেকে চেষ্টা করছি এই লেসনটা বা এই টেক্সটটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। এটা মূলত যারা প্রবাসী ইটালিতে যারা থাকে, কিছু ব্যবসায়ী, তাদের লাইফ স্টাইল এবং তারা কীভাবে থাকে, তারা কীভাবে জীবনযাপন করে, এবং তারা যে বিদেশে থাকে তারা কিছু টাকা বাইরে বাড়িতে পাঠানোর চেষ্টা করে। এবং নম্বর টু ডে থ্যাংকস টু অল, টিল দেন আল্লাহ হাফেজ।